প্রয়াত বাম নেতা স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করল DYFI। এদিন পূর্ব বর্ধমান জেলার বহলানপুরে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। DYFI এর দলীয় পতাকা উত্তোলন এবং প্রয়াত বাম নেতা কৃষ্ণদাস পারিকে ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। কোভিড বিধি মেনে একাধিক রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রয়াত নেতার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের এই আয়োজন প্রসঙ্গে মির্জা আক্তার আলী বলেন, কৃষ্ণবাবুর জীবদ্দশায় তাঁর ইচ্ছা ছিল যে মৃত্যুর পর চক্ষুসহ তার দেহ যেন দান করা হয় এবং একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই মতো কৃষ্ণবাবুর ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আজ এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সংগৃহীত রক্ত এদিন বর্ধমান মেডিকেল কলেজে প্রদান করা হয়। সম্পাদক কমরেড অমল হালদার উনি উপস্থিত হয়েছেন। উনি রক্তদান সম্পর্কে যা আমাদের কর্তব্য সেই সম্পর্কে উনি বলেছেন। আমাদের প্রয়াত কমরেড মাননীয় কৃষ্ণদাস বারিক সম্প্রীতি প্রয়াত হয়েছেন। তার জীবনের যে শেষ দুটি ইচ্ছা ছিল, একটি ইচ্ছা হচ্ছে তার মরণোত্তর দেহদান এবং চক্ষুদান, সেটা হচ্ছে যে অমলদার উদ্যোগে আমরা সেখানে হচ্ছে যে মানে আমরা বর্ধমানে পাঠিয়েছি, ওটা বলেছেন অমলদা। আর আমার ওনার যে আরেকটা ইচ্ছা ছিল যে সমাজের সবথেকে যদি পবিত্রতম কাজ থাকে সেই কাজটি হচ্ছে রক্ত দেয়া। কারণ এখন পর্যন্ত বিজ্ঞানের চূড়ান্ত আবিষ্কার করার পরেও এখন পর্যন্ত রক্তের কোনো বিকল্প রক্তের আবিষ্কার করতে পারেনি। স্বাভাবিকভাবেই তিনি বামপন্থী এবং একটা আদর্শ একটা কমিউনিস্ট হিসেবে তিনি এই কাজটাই তার জীবনের শেষ ইচ্ছা ছিল যে যতদিন মানুষের কাজ করতে হলে পরে এই রক্তদানের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা যাবে, মানুষের সেবা করা যাবে, মানুষের পাশে দাঁড়ানো যাবে আর কি। এখানে ইট বালি পাথর সহ বিভিন্ন সরঞ্জাম খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। ঠিকানা বেলে বাস স্ট্যান্ড গোঘাট, যোগাযোগ নম্বর 7679889319।